সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কন্দন করতেছেন বুঝেছি আল্লাহ রাসূল মিত্র আগে বলতেছে ও আজরাইল বলো না ও জিবরাইল বলো না আমাকে কিছু সুসংবাদ দাও আমি তো চলে যাব মিত্র আগে আমাকে কিছু সুসংবাদ দাও হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইল দুজনে আজ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনার জন্য জান্নাতে আটটা দরজা খুলে দিয়েছেন জান্নাতের হুরুকিল মা জিতনা নিয়ামত হায় তু সবচেয়ে বেহতর নিয়ামতে দিদার তু বলেন না আল্লাহু আকবার হুর এবং গিলমা যারা আছে সব কিছুর নিয়ামত আল্লাহ তাআলা আপনার জন্য ব্যবস্থা করে রেখেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি আপনি কি চান সব আল্লাহ ব্যবস্থা করে রেখেছেন আল্লাহ নবী ক্রন্দন করতেছেন কিন্তু আল্লাহ নবী ক্রন্দন করে যাচ্ছেন ক্রন্দন করে যাচ্ছেন ইয়া রাসূলুল্লাহ বুঝেছি আপনার হাসান হোসেনের জন্য অনেক মায়া হইতেছে ইয়া রাসূলুল্লাহ হাসান হোসেনের জন্য অনেক মায়া বুঝি হইতেছে বুঝেছি আপনার হাসান হোসেনের অনেক মায়া হইতেছে আপনার হাসান এবং হোসেন সাইয়্যেদা শাবাবি আহলে জান্নাত যে জান্নাতে যুবকদের সরদার হবে হযরত হাসান এবং হোসেন আল্লাহ সুসংবাদ দিয়ে দিয়েছে আল্লাহর নবী ক্রন্দন করতেছে ক্রন্দন থামে না বলতেছে ইয়া রাসূলুল্লাহ ফাতেমাতু সাইয়্যাতুন নিসাই আহলে জান্নাত বুঝেছি আপনার কন্যা ফাতেমার জন্য ক্রন্দন করতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি শুনে রাখেন ফাতেমা আপনার কন্যা ফাতেমা জান্নাতে রমণীদের সরদারনি হয়ে যাবে আল্লাহর নবী তারপরে ক্রন্দন থামে না বলতেছে ও ভাই জিবরাইল আমি তো চলে যাব আমি ওদিন আমি এতিম নবীর উম্মতের কি অবস্থা হবে রে জিবরাইল আল্লাহ কি ফয়সালা করলে আমি এতিম নবীর উম্মতের জন্য আমি সেই সুসংবাদ শুনতে চাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা যখন বললেন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের আল্লাহ তাআলা সব গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবে শুধু তাই নয় বলতেছে জিবরাইল তাহলে হবে না আমি যখন ইন্তেকাল করব আমার উম্মতের এতিম উম্মতের জিম্মাদার কি হবে এখন তো আমার উম্মত কি অবস্থায় থাকবে আমি তো জানি না তখন আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে নবীর কাছে খবর পাঠাইলেন হে রাসূল হে জিবরাইল আমার হাবিবকে সান্তনা দিয়া বলেন আপনি মৃত্যুর পরে আপনার উম্মতের সমস্ত জিম্মাদার আমি স্বয়ং রব্বুল আলামিন হয়ে যাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমান বাবাজিরা দিলের কান লাগায়া শুনেন আপনার আমার মালিক মহান রব্বুল আলামিন কত সুন্দর করে বলতেছে ও আমার দুনিয়ার বান্দা বান্দিরা খেয়াল করে শুনো মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা যে নেক আমল করবার চায় চাই সে পুরুষ হোক অথবা মহিলা হোক আমি আল্লাহ বলতেছি তুমি হতে পারো পুরুষ হতে পারো অথবা মহিলা হতে পারো তুমি যখন নেক আমল করবা এই নেক আমলটার জন্য নেক আমল করতে পারো পুরুষ হোক অথবা মহিলা হোক শর্ত কিন্তু আমি আল্লাহ একটা দিয়েছি তা কি ওহুয়া মুমিন তোমার কিন্তু মুমিন হতে হবে আগামীকাল বলিয়েন সুবহানাল্লাহ ভাই দিকে বললেন সুবহানাল্লাহ বলে আল্লাহ খুশি হন না বেজার হন আর আসতে বলেন আমার যাতে করে আরেকবার বলতে না হয় ঈমান তো তাজা হতে হবে মুসলমানের খালি গোশত খাইলে আর মাথায় টুপি দিলেই হবে না ঈমানকে সচেতন করতে হবে অগ্রসর হতে হবে খ্রিস্টানরা পিছিয়ে নেই ইহুদিরা পিছিয়ে নেই তারা শত্রু লেগেই আছে আমাদের সচেতন হতে হবে আল্লাহ বলতেছেন কি চাই পুরুষ হোক অথবা মহিলা হোক যে নেক আমল করতে চায় তার শর্ত একটা মুমিন হতে হবে আল্লাহ বলতেছেন যে নেক আমল করে ভালো আমল করে আমল আবার দুই প্রকার একটা আমলে সাইয়্যা আর একটা আমলে হাসানা উত্তম আমল আর খারাপ আমল আজকাল তো আমাদের মাঝে খারাপ আমলের প্রচার প্রচার বেশি সারা রাত ফেসবুক না দিলে ঘুম হয় না কথা বলেন ঠিক কিনা বউ শাশুড়ি বলে বউ মা
বাংলা সিনেমাটা চলে যাইতেছে, বাদ খায় আর সিনেমার দিকে দেখে, কি সুন্দর কিরণমালা, কি সুন্দর সিনেমা, জিএস সিনেমা। সিনেমা না দেখলে বাদ হয় না, সন্তান স্কুলে যাইতে চায় না, মোবাইল না টিপলে, গেমস না খেললে, কথা বলেন ঠিক কিনা? আয়েশা বলে, হুজুর সন্তানটাকে মানুষ বানাইতে পারলাম না। আমি বলি, সন্তানকে কিভাবে মানুষ বানাইবা? সন্তান মানুষ হওয়ার জন্য আগে নিজের মানুষ হওয়া দরকার, কথা বলেন ঠিক কিনা? সন্তানকে মানুষ বানাইবা, কিন্তু সন্তান মানুষ হওয়ার জন্য নিজে মানুষ হতে হবে। একজনকে যদি গালি গালাজ করি আমার কাছে, কিন্তু নিজের যার মুখে গালি দিব তার গালি কিন্তু উল্টা আমার দিকে রিয়াকশন হবে। আমি যদি বলি দাঁড়ায় পেশাব করে, যদি বলি ওই তুই দাঁড়ায় পেশাব করস, এখন আমাকে বলবো তোমার না দেখলাম একটু আগে দাঁড়ায় পেশাব করতে, নিজের থুতু নিজের গায়ে লাগবে। এই জন্য মা বাবার সচেতন হওয়া দরকার। একটা মা তো এমন মা হওয়া দরকার যে মার আমলের কারণে যখন সন্তান গর্ভের ভিতরে আসবে, ওই সন্তান মার আমলের কারণে, বাবার আমলের কারণে, মা যখন তাহাজ্জুদ নামাজে দাঁড়াবে, ফরজ নামাজে দাঁড়াবে, দুইটা হাত তুলে মহান রব্বুল আলামিনের দিকে বলবে, ওরে মালিক, দুনিয়ার বুকে আমাকে চিরদিনের জন্য পাঠাও নাই, তুমি আমাকে দুনিয়ার বুকে অল্প সময়ের হায়াতের জিন্দিগি দিয়ে প্রেরণ করেছো আল্লাহ, আমি তোমার কাছে আর কিছু চাই না, আমার রেহেমের ভিতরে যে সন্তানটা আছে এই সন্তানটাকে তুমি কিন্তু বদ সন্তান হিসাবে কবুল করো না, তুমি কিন্তু নেক সন্তান হিসাবে কবুল করো। আর মালিক, আমি যাতে করে হালাল মাল বক্ষণ করতে পারি, আমি হারাম থেকে বাঁচতে পারি, স্বামীও দোয়া করবে, ওরে মালিক যে ফল আমাকে দিতেছো এই ফলের উসিলায় যাতে করে দুনিয়া এবং আখরাত পর জগতে যাতে করে শান্তির ফয়সালা হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? এই দোয়া করতে হবে, দোয়ার ভিতরে আমরা কতটুকু অগ্রসর। তো নেক আমলের কথা বললেন, আল্লাহ বললেন মান আমিনা সালিহা, যে নেক আমল করবে, চাই পুরুষ হোক অথবা মহিলা হোক, সন্ত শর্ত কয়টা বলেন? শর্ত কয়টা? একটা শর্ত কয়টা? ও হুয়া মুমিন, তার মুমিন হতে হবে। যদি মুমিন বান্দা না হয়, ওই যে তুই কোরআন তেলাওয়াতকারী হও না কেন, ইমান না আনলে আল্লাহ আল্লাহর রসূলের প্রতি তুমি যতই দান খয়রাত করো না কেন, তার কোনো বদলা কিন্তু পরজগতে পাইবে না, দুনিয়া থেকে পাইবে না, কথা বলেন ঠিক কিনা? ইমান শর্ত। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নারী পুরুষের ভিতরে আল্লাহ কোরআনের ভিতরে পুরুষের থেকে নারীর অগ্রাধিকার অনেক জায়গায় বেশি দিয়েছেন, পুরুষের চাইতে নারীর সম্মান বেশি দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা সব জায়গার ভিতরে নারী পুরুষের ভেদাভেদ আছে, কোন জায়গায় বেশি কোন জায়গায় কম, কিন্তু একটা জায়গায় আল্লাহ সমান ভাবে রাখছেন, যে নারীরাও পুরুষ থেকে অগ্রাধিকার বেশি পাবে। হতে পারে যে তারা নেকের ক্ষেত্রে কোনো ভেদাভেদ নাই, পুরুষের চাইতে নারীরাও অগ্রাধিকার বেশি হতে পারে, কথা বলেন ঠিক কিনা? একটা ঘটনা মনে করছে, কইতাম নি, সবাই মনোযোগ দিয়ে শুনবেন তো। হযরত রাবিয়াতুল বসরিয়া জমান আর মুজাদ্দাদা, হযরত রাবিয়াতুল বসরিয়া রাহমাতুল্লাহি আলাইহি, তিনি একদিন বাইতুল্লাহ যাবে হজের উদ্দেশ্য রানা হয়েছে, বাইতুল্লাহ তাওয়াফের উদ্দেশ্যে রানা হলেন। হযরত রাবিয়াতুল বসরিয়া এমন আল্লাহর আবেদা বান্দি, যেই বান্দি প্রতি কদম এক কদম অগ্রসর হয়, আর বাইতুল্লাহ যাওয়ার আল্লাহর ঘরে তওয়াফ করতে যে হজের উদ্দেশ্য রানা হয়েছে, প্রত্যেকটা কদমে কদমে দুই রাকাত নামাজ পড়ে, দুই রাকাত নামাজ পড়ে প্রত্যেক কদমে, এক কাইট দেয় আবার দুই রাকাত নামাজ পড়ে, এভাবে নামাজ পড়তে পড়তে সে বাইতুল্লাহ শরীফে উপস্থিত হয়েছে। বলেন না আল্লাহু আকবার, কেমন আবেদা বান্দি আল্লাহ! সে যখন বাইতুল্লাহর দিকে রওনা হলেন, প্রত্যেক কদমে কদমে দুই রাকাত নামাজ পড়ে, এক পর্যায়ে যখন বাইতুল্লাহ গিয়া বসলেন, এদিকে আল্লাহর আলেক বান্দা, আল্লাহর গোলাম হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি, তিনি আল্লাহর এত বড় আবেদ বান্দা,
যেই বান্দা হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি তিনিও হজের উদ্দেশ্যে বাইতুল্লাহতে গেলেন। আল্লাহ তাআলার দিলে চক্ষু দিয়েছেন হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি, তিনি যখন তওয়াফ করতেছেন দিলে চক্ষু না, তাদের দিল তো খোলা, আমার দিল হইতেছে গুনার দিকে খোলা আর তাদের দিল হইতেছে নেকের দিকে খোলা, কথা বলেন ঠিক কিনা? দিলের চক্ষু আছে যেরকম নিজেদের চক্ষু আছে, প্রত্যেকটা যারা আবেদ বান্দা বান্দি আল্লাহর তাদের দিলের চক্ষু আছে। তাহাজ্জুদে ইব্রাহিম ইবনে আদহাম বাইতুল্লাহ তওয়াফ করবে, হঠাৎ করে দেখে বাইতুল্লাহ তার জায়গা মতো নাই, জায়গা মতো বাইতুল্লাহ সেখানে নাই, হঠাৎ করে দেখতেছে বাইতুল্লাহ যেন একটা মহিলার দিকে অগ্রসর হয়ে সামনে যাচ্ছে, আর তাকে অভ্যর্থনা তাকে আগমন জানার জন্য অভ্যর্থনা জানার জন্য বাইতুল্লাহ তার দিকে অগ্রসর হইতেছে। কেমন আবেদাবান্দি হযরতে রাবিয়াতুল বসরিয়া হযরত ইব্রাহিমের দাদহাম রহমতুল্লাহ আলাই আশ্চর্য হয়ে গেলেন, এই মহিলাকে যার কারণে বাইতুল্লাহ তাকে অভ্যর্থনা দেওয়ার জন্য অগ্রসর হয়, এ তো জেনে তো না আবেদাবান্দি না, আর ইব্রাহিম ইবনে আদহাম তো কম বড় আলেম আবেদ না, তিনি যখন বাদশাহিতে ছাড়ছেন রাজত্ব ছেড়ে দিয়েছেন বলতেছি ইব্রাহিম আপনি কি পেয়েছেন বাদশাহিতে সব ছেড়ে এখানে আসলেন? হযরত ইব্রাহিম ইবনে আদহাম বলে কি না পাইছি, কি না পেয়েছি, আল্লাহ সব দিয়েছে, বলেন না আল্লাহু আকবার, আল্লাহ সব দিয়েছে। বলতেছে ইব্রাহিম ইবনে আদহাম আপনি এমন কি জিনিস পাইলেন, কি জিনিস পেয়েছেন? বলতেছে কি জিনিস দরকার, চলো সমুদ্রের পারে চলো। হযরত ইব্রাহিম ইবনে আদহাম যখন সমুদ্রের পারে গেছেন বলতেছে একটা সুই নিয়েছ, সুই যখন নিয়ে আসছে সুইটা যখন সমুদ্রে ফালাইছে বলতেছে সুইটা তোমরা আমাকে ফিরায় দাও, বলতেছে এটা তো মাথা পাগলের কথা, সুই আমার সমুদ্র থেকে কিভাবে নিয়ে আসবে, এমন কি কোনো কায়দা আছে নাকি সুজে সমুদ্রের থেকে নিয়ে আসবে? হযরত ইব্রাহিম ইবনে আদহাম বলতেছে তাহলে শোনো, মাছকে বলতেছে ও মাছ আমি যে সুইটা ফেলেছি এই সুইটা আমাকে আমার কাছে ফিরে দাও, সমস্ত মুয়াক্ষের মাছের ঠুটের ভিতরে স্বর্ণের সুই নিয়ে চলে আসছে। কেমন আবেদ বান্দা হযরত ইব্রাহিম ইবনে আদহাম বলে না আমার এটা দরকার নেই, যেটা চেয়েছি সেটা তার সুই তাকে দিয়েছে, বলতেছে সবাই আশ্চর্য হয়েছে বলো এখন কি না পাইছি। তেমন এক বান্দা আশ্চর্য হয়ে গেলেন, একে খবর নিয়ে দেখেন উনি আর কেহ নয়, উনি হইতেছেন হযরত রাবিয়াতুল বসরিয়া রাহমাতুল্লাহ আলাইহি। হযরত রাবিয়া বসরিয়ার কাছে বলে ও রাবিয়া আপনার নাম অনেক শুনেছি, এরে রাবিয়া বলেন না গো রাবিয়া আপনি তো অনেক আবেদ আল্লাহর বান্দি, রাবিয়া গো আমি আপনার আমি একটা শর্ত আপনার কাছে আমি একটা আবদার নিয়ে আসছি। কি আবদার নিয়ে আসছেন? রাবিয়া আমি আপনাকে বিবাহ করতে চাই, যেহেতু আপনি আমলের দিকে অনেক অগ্রসর ডাইরেক্ট আল্লাহর সাথে আপনার সংযোগ, এ রাবিয়া আমি নিজে এই জন্য বিবাহ করতে চাই যাতে করে আমিও আপনার থেকে আমি আপনার দ্বারা আমলে আরো অগ্রসর হতে পারি। সে রাবিয়ার প্রেমে পড়ে গিয়েছে, আমাদের মতো এরকম প্রেম না, খালি মোবাইলের ভিতরে প্রেম, মেসেজের মাধ্যমে প্রেম, একজনের বউ আরেকজন বাগায়া, এরকম ভাবে দেখা যায় সন্তান বাদ দিয়া আরেকজনের কাছে চলে গেছে, এমন ঘটনা আছে না নাই? মোবাইল হ্যালো সব গেল, হ্যালো মানে সব গেল, সব খাইছে মোবাইল, স্টার জলসে দেখা বলে আমাকে ওইটা আনা দাও, ওইটা এনে দাও, এটা না এটা চলবে না, তোমার সংসারে এসে কোনো শান্তি পেলাম না, এমন কো আছে না নাই বলে? তোমার সংসারে এসে কোনো কিছু শান্তি পেলাম না, আলে একের পরে এই মোবাইলে সব কিছু ধ্বংস করছে, স্বামী স্ত্রীর ভিতরে গর্মি, যে সংসারে শান্তি নাই লাগালাগি এই মোবাইলের মাধ্যমে সব ধ্বংস। ইয়া রাব্বুল আলামিন আমাদের মতো এরকম প্রেম না, তারা আল্লাহর আশিকের প্রেম, আল্লাহর তারা প্রেম আমলের দিকে,
হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বলছে ও রাবিয়া আমি আপনাকে বিবাহ করবার চাই। হযরত রাবিয়াতুল মুসলিয়া বলে ভালো কথা, তবে আমার তিনটা শর্ত আছে, আমাকে তিনটা প্রশ্নের জবাব দিতে হবে, আমি তাহলে তোমার বিবাহ বন্ধনে আবদ্ধ হব। আমার মা বোনেরা দিলের কান লাগায়া শুনেন, বাবারা গো দিলের কান লাগায়া শুনেন, হযরত রাবিয়াতুল মুসলিয়া বলে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হব চাই, তবে আমার তিনটা প্রশ্নের শর্ত উত্তর দিতে হবে, তিনটা প্রশ্ন জবাব চাই। হযরত রাবিয়া বলে আমার তিন প্রশ্ন জবাব যদি দিতে পারো তাহলে আমি তোমার কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ হব। হযরত ইব্রাহিম ইবনে আদহাম বলে কি প্রশ্ন? হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি কে বলতেছে, ও ইব্রাহিম, পৃথিবীর জমিনে কখন যে ডাক আসে কেউ বলতে পারে কিনা? কেউ বলতে পারবেন কখন ডাক আসবে? কার পক্ষে বলা সম্ভব না? হযরত ইব্রাহিম ইবনে আদহাম কে বলতেছে, ইব্রাহিম যখন মালাকুল মউত আমার সামনে আসবে আমার জান কবজ করার জন্য আমি কি ঈমান নিয়ে মরতে পারবো কিনা? মালাকুল মউত যখন আমার সামনে কি নেক সুরত নিয়ে আসবে না বদ সুরত নিয়ে আসবে? বলো গো ইব্রাহিম, আমি কি ঈমান নিয়ে কবরে যেতে পারবো কিনা আমাকে একটু বলো। হযরত ইব্রাহিম ইবনে আদহাম বলতেছে, ও রাবিয়া আমার তো এই প্রশ্ন কখনো বলা সম্ভব না, এটা কিভাবে উত্তর দিব? আপনি ঈমান নিয়ে মরতে পারবেন কি পারবেন না তা তো আমার দ্বারা সম্ভব না, কিভাবে বলবো? ঈমান নিয়ে কিভাবে মরবো এটা আমার কখনো সম্ভব না, এই জ্ঞান অস্তিত্ব আমি সারা জিন্দেগি ভরে করতেছি, এই জন্য তো আমি আজ পর্যন্ত বিবাহ করি নাই, ঈমান নিয়ে মরতে পারবো কিনা তা জানি না। এই জন্য সবাইকে ঈমান নিয়ে মরার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে কি হবে না বলেন? সবার দোয়া করতে হবে কি হবে না? প্রত্যেকে আল্লাহ রাসূল বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসান ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি মৃত্যুর সময় কালিমা নসিব হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে, ইন্তেকাল হবে মৃত্যুর সময়, সে মরার পরে তার সাথে সাথে জান্নাতে চলে যাবে। এখন আমি যদি বলি আল্লাহ তুমি আমার মৃত্যুর সময় আমার বাবার নাম দিয়া যাতে করে মরতে পারি, মৃত্যুর সময় বাবার নাম দিয়া যাতে করে আমি মরতে পারি, দিলে তৃপ্তি পাবো, তার কি জান্নাত? কথা বলেন, সে যদি বলে আমি বাবা, যদি মনে করে আমি গরু 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 অথবা টাকা 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 এই এই অবস্থায় যদি আমার মৃত্যুরা হয় সে কি? অথচ তার তো প্রার্থনা করা দরকার ছিল কার? আল্লাহ ঈমান নিয়ে দেখতে করে। এখানে কি সবাই কি চান না যে আল্লাহ আমি ঈমান নিয়ে মরি? সবাই বলেন কিনা? সবাই বলে ঈমান নিয়ে যেতে করে মরতে পারি। এখন যদি বলে আমি যেতে করে বাবার নাম নিয়ে মরি, অথবা আমি বললাম আমি যেতে করে আমার প্রধানমন্ত্রীর নাম নিয়ে মরতে পারি, প্রধানমন্ত্রীর কোনো কিছু করার উপায় নাই। ও ভাই দিলের কান্না শোনো, হাজরের ময়দানে নবীরা পর্যন্ত ইয়া নফসি করবে, কথা বলেন ঠিক কিনা? কোন নবী পর্যন্ত ইয়া নফসি করবে? আপনার আমার নবী দু জাহানের বাদশা নবী, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর পূর্ব সময়ের ভিতরে যখন আল্লাহ রাসূলের মৃত্যুর অবস্থা শুরু হয়ে গেল, সাকরাত শুরু হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নাল মাউতি সাকরাতুন, আল্লাহ রাসূল বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নাল মাউতি সাকরাতুন, আল্লাহ তুমি ছাড়া আমার আর কেহ নাই, তুমি আমার মৃত্যুটাকে সহজ করে দাও, মৃত্যুর কষ্টকে তুমি আমার দূর করে দাও। যদি আপনার আমার নবী মৃত্যুর কষ্টের জন্য বাঁচার জন্য দোয়া চায় তাহলে আপনার আমি কি ভাই? বলেন আপনি আমি তো কোনো কিছুই না, যে জায়গায় নবী পর্যন্ত দোয়া করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নালিল মাউতি সাকরাতুন, আল্লাহর নবী বারবার দোয়া করতেছেন, হে আল্লাহ মৃত্যুর কষ্ট থেকে তুমি আমাকে পানা দাও, আল্লাহ নবী বারবার দোয়া করে আবার বলেন আল্লাহুম্মা হাব্বি আলা মুহাম্মদ, হে আল্লাহ মুহাম্মাদের উপরে তুমি সহনশীল হও, দয়া করো। এই অবস্থা করতে করতে আল্লাহ নবীন বেহুশ হয়ে বললেন,
কিতাবের ভিতরে আসছে আম্মা জানাই সে সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে আল্লাহর নবী বেহুশ হয়ে গেলেন এই সময় আমি দোয়া করতেছি আল্লাহ তুমি আমার রফিকে আলা আমার নবীকে তুমি সুস্থ দান করো আল্লাহর রাসূলের জন্য দোয়া করতেছেন ইয়া রাব্বুল আলামিন তুমি আমার রফিকে আলা আমার আল্লাহ হে আল্লাহ তুমি আমার রাসূলকে সুস্থ করে দাও হঠাৎ করে আল্লাহর রাসূলের ঘুম ভেঙে গেল গোয়েন ফিরে আসলো আপনার আমার নবী তো জাহানের বাদশা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী জ্ঞান যখন ফিরলেন তখন আল্লাহর রাসূল বলতেছেন আয়েশা শুনে রাখো এই দোয়া তুমি করো না যে আমি পূর্ণ সুস্থ হয়ে যাই বরঞ্চ বলো আল্লাহ তুমি আমার হাবিবকে আমার নবীকে তোমার সাথে দিদার অর্জন করার তৌফিক দান করে দাও রাহমাতুল আলামিন নবী ওই সময় বারবার লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নালিল মাউতি সাকরাতুন আল্লাহুম্মা হাবিব ইলাই বারবার যখন দোয়া করতেছেন এই সময় দুয়ারের পর দুয়ার কেন করে হযরতে ফাতিমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে আছেন কে জানি দুয়ারের সামনে এসে সালাম দিতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ একবার দুইবার তিনবার সালাম দিয়েছেন আমি কি ঘরে আসতে পারি কিনা অর্থাৎ মালাকুল মউত চলে আসছে হযরত আজরাইল আলাইহি সালাতু ওয়াসসালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বারবার সালাম দিতেছেন আল্লাহর রাসূল বলেন ফাতিমা দুয়ারটা খুলে দাও একটু দুয়ারটা খুলে দাও যখন হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুয়ার যখন খুললেন তিনি আশ্চর্য হয়ে গেলেন আশ্চর্য হয়ে লগে লগে দুয়ার বন্ধ করে চলে আসলেন বলতেছে বাবা আমি তাকে ঘরের ভিতরে প্রবেশ করতে দেব না কারণ তার যে আকৃতি দেখেছি বাবা আসমান থেকে জমিন পর্যন্ত তার দেহটা তার এক হাত এক প্রান্তে আরেক হাত আরেক প্রান্তে তার চোখুদা যেরকম আগুনের গোলা বের হচ্ছে বাবা এমন মানুষ তো আমি কখনো দেখি নাই এ বাবা আমি তাকে ঘরে আসার জন্য কোনো অনুমতি দিব না ঘরে তাকে ঢুকতে দিব না আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বললেন ফাতেমা তুমি তাকে ঘরে ঢুকতে দাও আর নাই দাও ও ফাতেমা শুনে রাখো তাকে তো স্বয়ং রব্বুল আলামিন প্রেরণ করেছেন দুনিয়ার এমন কোন শক্তি নাই তাকে আটকে রাখতে পারে সে শুধু চায় এখনই দর বন্ধ করে দরজা ভেঙে লগে লগে ঢুকতে পারে কারণ সে তো আমি রহমাতুল্লিল আলামিন নবী আমার কাছে অনুমতি নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে ফাতেমা তুমি তাকে ঘরের ভিতরে আসতে দাও আল্লাহ তাআলা আর তাকে ওয়াদার করেছে আসার জন্য আল্লাহর হাবিব তখন তাকে বললেন ফাতেমা বলতেছে না বাবা তার অবস্থা খুব ভয়ানক আমি তাকে আসতে দেব না বলতেছে ফাতেমা দুয়ারটা খুলো আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন কিতাবের ভিতরে বলে লেখা আছে নুজহাতুন নাজাইসের কিতাবের ভিতরে আছে আবার আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহির তাফসীরের ভিতরে লিখেছেন হযরতে আজরাইল যখন রাসূলের কাছে আসতেন সালাম দিলেন ঘরে আসার পরে বলতেছি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সালাম দিয়েছেন যদি আপনি চান এখন আমার সাথে আল্লাহর সাথে দিদার অর্জন করতে পারেন আর যদি চান আল্লাহ তাহলে আপনার হায়াতকে আরো বৃদ্ধি করে দিবে হায়াত বৃদ্ধি করে দিবেন আপনি যদি চান থাকার জন্য থাকতে পারেন আর যদি না থাকেন তাহলে হায়াত বৃদ্ধি চাইলে বৃদ্ধি করে দিব আর যদি আল্লাহর সাথে দিদার অর্জন করতে চান আমার সাথে যেতে পারেন কি করবেন আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বললেন বাই যাইল আমি যত কাজ করেছি কোন কাজ পরামর্শ সারা করি নাই আমি সমস্ত কাজ আমার ভাই আজাইলের সাথে জিব্রাইলের সাথে করেছি জিব্রাইল কোথায় বলতেছে আমি তাকে আসমানের উপর দেখে আসছি একটু অপেক্ষা করো জিব্রাইল কাছে যাও হযরত জিব্রাইল আলাইহিস সালাম কিছুক্ষণের ভিতরে উপস্থিত হযরত জিব্রাইল আলাইহিস সালাম এসে সালাম দেন বলতেছে ভাই জিব্রাইল তুমি আমাকে বলো আমি এখন কি করব রে জিব্রাইল এখন আমি কি করব
আল্লাহর রাসূলের কাছে হযরত জিবরাইল বলতেছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তো আগে জানাই দিয়েছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন আপনি অবশ্যই নিশ্চয়ই মরণশীল আল্লাহ কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন এমন কি যারা আপনার শত্রু দুশমন মুমিন সকলেই মরণশীল কেউ মৃত্যু থেকে পালন করতে পারবে কি পারবে না বলেন কার দ্বারা মৃত্যু থেকে পালন করা সম্ভব কি সম্ভব না বলেন আপনারা কি বুঝেন না কেউ মৃত্যু থেকে পালন করতে পারবে না যত বড় শক্তিশালী লোক হোক না কেন ফেরাউন নমরুদ সাদ্দাদ মৃত্যু অস্বীকার করতে পারে কথা জুড়ে বলেন তারা অস্বীকার করতে পারে মৃত্যু থেকে কেউ রেহাই পাবেন না যে তোমারই ক্ষমতা ছিল না কেন দুই দিনের বাহাদুরি যে কোন সময় এই প্রাণ পাখি দিয়ে যদি বের হয়ে যায় খাসা জিনজিরা আছে সব পয়সা থাকবে কিছু যে বাহাদুরি আল্লাহ বলেন কোরআনে লা তামশি ফিল আরদি মারাহা এই বান্দা এত বড় ফকর দেহাস কার জমিনে বসে এত বড় একটুখানি শক্তি দিছি একটুখানি ক্ষমতা দিছি এতে খুব হেতে রেং বেরেং শুরু করছস কার জমিনে ফকর করে আড়স আফা হাসিব তুমান নামা খলাকনাকুম আবাতাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন তুই কি মনে করছিস আমার কাছে ফিরে আসবি না তুই কি আমার কাছে ফিরে আসবি না অবশ্যই আসতে হবে গুরি কাটকর গুরি বানাকর উড়াতা হায় আসমান মে গুরি বেচারা ক্যা করেগা রসি মাওলা কি হাত মে কাগজ কাট কর গুরি বানা কর উড়াতা হায় আসমান মে গুরি বেচারা ক্যা করেগা রসি মাওলা কি হাত মে কাগজ কাটিয়া সুন্দর মতো গুরি বানাইয়া যখন তুমি আসমানের উপরে দিকে ছেড়ে দাও সুদার সাথে যখন তুমি ছেড়ে দাও আস্তে আস্তে ওটা নিজের স্বাধীন মতো উঠতে থাকে কিন্তু গুরি সুতা কার কাছে বলেন মালিকের কাছে কি মালিকের কাছে না সবাই আওয়াজ করে করেন গুরি সুতা কার কাছে তা আল্লাহ তো আপনাকে আমাকে পৃথিবীর জমিনে অল্প সময়ের হায়াত দিয়ে পাঠাইছেন কিন্তু রশি কিন্তু আল্লাহর হাতে রয়ে গেছে যে যা করবেন ক্যামেরা সব কিছু আল্লাহ আমলনামা গলার ভিতরে জুলাই দিবেন আপনার জবান আল্লাহ বন্ধ করে দিবেন আল ইয়াউমা নাখতিমু আলা ফাহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন জবান বন্ধ করে দিবেন জবান যে জবান দ্বারা তো গালাগালি করছো জবান দ্বারা এত গ্রাফিটি দেখাইছে জবান বন্ধ হয়ে যাবে কত কাল্লি মুনা আইদিহিম আল্লাহ বলে হাত কথা বলে হাত ওয়া তাশহাদু আরজুলুকুম বিমা কানু ইয়াকসিবুন এবং পা গুলো সাক্ষী দিবে হাত কথা বলবে পা সাক্ষী দিবে কোথায় যাইবা সেদিন পালানের কোনো জায়গা থাকবে না কোনো জায়গা থাকবে না ক্ষমতা সব শেষ হয়ে যাবে কয়দিনের গ্রাফিটি এক সেকেন্ডে নাই নাই ভরসা যাই হোক মুসলমান বাবা জিনা আমার আল্লাহ রাসূল বলেছেন জিবরাইল আসার আগ পর্যন্ত অপেক্ষা করো হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি নিজেই জানেন অবশ্যই আল্লাহ তো কোরআনের ভিতরে বলে দিয়েছেন ইন্নাকা মাইয়িতুন অবশ্যই আপনি মরণশীল এবং যারা আছে সবাই মরণশীল কেউ মরার থেকে রক্ষা পাবে না আল্লাহর নবী পৃথিবীর জমিনে আমি পূর্ববর্তী নবীদের কাছে 300 বার আমি আগমন করেছি 300 বার আগমন করেছি সমস্ত নবীর কাছে ওহী নিয়ে আগমন করেছি আর আজকে আমার জীবনের জন্য শেষ দিন আপনার কাছে আমি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের ওহী নিয়ে 24,000 বার আমি দুনিয়ার বুকে আগমন করেছি 24,000 বার আল্লাহ রাসূলের কাছে আগমন করেছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসালাম বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি আর কখনো কোন নবী পয়গম্বর থাকবে না যে তার কাছে ওহী নিয়ে আসবো এটাই আমার জীবনের আজকে আমার শেষ ওহী নিয়ে আসা তবে আসবো বান্দার আমলনামা বান্দার আমলনামা নেওয়ার জন্য যেটা বুঝাইতে চাইতেছি যদি নেক আমল করে এই নেক আমল যাবে বদ আমল করলে বদ আমলও যাবে এখন আপনার খুশি আল্লাহ রাসূল বলেন আল্লাহ কোরআনের ভিতরে বলেন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ নবী পৌঁছে দেয় দেওয়ার দায়িত্ব কার
নবীর, এখন নবী নাই তার দায়িত্ব আলেম ওলামাদের পৌঁছে দেন দানের দায়িত্ব কার আলেম ওলামার, মানা না মানা কাদের দায়িত্ব, আরো আসতে বলেন মানা না মানা কাদের দায়িত্ব, যেসা করে ওসা মিলে না করে তো মরকে দেখ, জান্নাত বি হয় জাহান্নাম বি হয় না মানে তো করবে, যেরকম করবেন ওরকম পাইবেন, যদি বিশ্বাস না করেন মইরা দেখেন মরার পর বুঝে আসবে, মরার পরে লইব খবর, কবরের ভিতরে শুয়াইলে লইব খবর। আমার ভাইরা হযরত আজরাইল অপেক্ষা আছেন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি অবশ্যই আমার আজকে জীবনের শেষ দিন, আল্লাহ রাসূলের আর বুঝতে কোনো বাকি নাই, বলতেছে তাহলে আমি তো চলে যাব, আল্লাহ নবী চোখের পানি ছাড়তেছে ক্রন্দন করতেছে, আল্লাহ নবী চোখের পানি ছাড়তেছে, আর এদিক দিয়া হযরত আমাকে কিছু সুসংবাদ দাও, আমি তো চলে যাব, মৃত্যুর আগে আমাকে কিছু সুসংবাদ দাও। হযরত আজরাইল আলাইহিস সালাতু সালাম জিব্রাইল দুজনে, আজ জিব্রাইল আলাইহিস সালাতু সালাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনার জন্য জান্নাতে দরজা খুলে দিয়েছেন, জান্নাতের হুরুকিল মা জিতনা নিয়ামত হায় তু সবসে বেহতর নিয়ামতে দিদার তু, বলেন না আল্লাহু আকবার, হুর এবং গিলমা যারা আছে সব কিছুর নিয়ামত আল্লাহ তাআলা আপনার জন্য ব্যবস্থা করে রেখেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি আপনি কি চান সব আল্লাহ ব্যবস্থা করে রেখেছেন, আল্লাহ নবী ক্রন্দন করতেছেন কিন্তু আল্লাহ নবী ক্রন্দন করে যাচ্ছেন ক্রন্দন করে যাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ বুঝেছি আপনার হাসান হোসেনের জন্য অনেক মায়া হইতেছে, ইয়া রাসূলুল্লাহ হাসান হোসেনের জন্য অনেক মায়া বুঝি হইতেছে, বুঝেছি আপনার হাসান হোসেনের অনেক মায়া হইতেছে, আপনার হাসান এবং হোসেন সাইয়্যেদা শাবাবি আহলে জান্নাত যে জান্নাতের যুবকদের সরদার হবে, হযরত হাসান এবং হোসেন আল্লাহ সুসংবাদ দিয়ে দিয়েছে, আল্লাহর নবী ক্রন্দন করতেছে ক্রন্দন থামে না, বলতেছে ইয়া রাসূলুল্লাহ ফাতেমা তো সাইয়্যেদাতু নিসা আহলে জান্নাত, বুঝেছি আপনার কন্যা ফাতেমার জন্য ক্রন্দন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি শুনে রাখেন ফাতেমা আপনার কন্যা ফাতেমা ও জান্নাতে রমণীদের সরদারনি হয়ে যাবে, আল্লাহ নবী তার উপরে ক্রন্দন থামে না, বলতেছে ও ভাই জিব্রাইল আমি তো চলে যাব, আমি অতীত আমি এতিম নবীর উম্মতের কি অবস্থা হবে রে জিব্রাইল, আল্লাহ কি ফয়সালা করলে আমি এতিম নবীর উম্মতের জন্য, আমি সেই সুসংবাদ শুনতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা যখন বললেন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের আল্লাহ তাআলা সব গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবে, শুধু তাই নয় বলতে জিব্রাইল তাহলে হবে না, আমি যখন ইন্তেকাল করব আমার উম্মতের এতিম উম্মতের জিম্মাদার কি হবে, এখন তো আমার উম্মত কি অবস্থায় থাকবে আমি তো জানি না, তখন আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে নবীর কাছে খবর পাঠাইলেন, হে রাসূল হে জিব্রাইল আমার হাবিবকে সান্ত্বনা দিয়া বলেন আপনি মৃত্যুর পরে আপনার উম্মতের সমস্ত জিম্মাদার আমি স্বয়ং রব্বুল আলামিন হয়ে যাব, এই জন্য আল্লাহ বলেন মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, যে নেক আমল করে চাই পুরুষ হোক অথবা মহিলা হোক শর্ত কিন্তু একটা, হুয়া মুমিন তার মুমিন হতে হবে, হযরত রাবিয়াতুল বসরি এক নম্বর বললেন আমি মৃত্যুর সময় কালিমা নিয়ামতে পারবো কিনা তা জানি না, সেটাকে আমাকে ডিগলার দাও, ইব্রাহিমের দা ধাম বলতেছেন এটা আমার ডিগলার দেওয়া সম্ভব না, দ্বিতীয়ত আবার বলতেছেন ঠিক আছে আমার দ্বিতীয় নম্বর শর্ত হইতেছে যখন মৃত্যুবরণ করব কবরে যখন আমাকে তিনটা প্রশ্ন করা হবে মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাযা আর-রাসূলুল্লাযী বুইথা ফী অথবা ওয়া মান নাবিয়ুকা, তোমার রব কে, তোমার দ্বীন কি, তোমার ইসলাম কি, অথবা তোমার নবী কে,
এই প্রশ্ন যখন করা হবে মুনকার নাকির এসে আমি এই প্রশ্নের জবাব কি দিতে পারবো কিনা আমাকে একটু বলে দাও। আশ্চর্য হয়ে গেছে হযরত ইব্রাহিমের নাম বলতেছে হে রাবিয়া এটা তো কখনো আমার বলা সম্ভব না, আমি কিভাবে বলবো এটা কখনো আমার বলা সম্ভব না, কারণ আলমে বলছে কবরে মনে জগৎ নাই কোন কোন জানালা নাই কোন বাতি, কবরে নাই কোন জানালা নাই কোন বাতি, কবরের ভিতরে কেউ হারা দিন চিৎকার পারলে তার অস্ত্র যাবে না। আর তিন নম্বর প্রশ্ন হইতেছে যখন আল্লাহ কহার রূপ ধারণ করবে হাসরের ময়দানে কিয়ামতের দিন, কেউ ডান হাতে আমলনামা পাবে কেউ বাম হাতে আমলনামা পাবে, ও রাবিয়া বলো আমি কি, ও ইব্রাহিম বলো আমি কি ডান হাতে আমলনামা পাবো না বাম হাতে আমলনামা দেওয়া হবে আমাকে। হযরত ইব্রাহিমের নাম বলতেছে ও রাবিয়া তা তো আমার বলা কখনো সম্ভব না, এটা কিভাবে সম্ভব আমি তো নিজের ইয়ানফসি ইয়ানফসি করে কুল পাই না, আমি কিভাবে এই তিন প্রশ্নের জবাব দিব। হযরত রাবিয়া বলে এই জন্যই তো আমি বেবুর হয়ে যাই মাওলার কাছে সেজদায় পড়ে ক্রন্দন করি, এই জন্য আমি সংসার করি না বিবাহ বসি না, কারণ এই তিন প্রশ্নের জবাব আমি তিনটা শর্ত কিভাবে আমি দিব তা নিজেও জানি না, ঈমান নিয়ে মরতে পারি কি পারি না, আমার কি আমার মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিতে পারবো কি পারবো না, আমার আমলনামা ডান হাতে আসবে কি আসবে না তা জানি না। ও ইব্রাহিম এবার কা বলো আমি কি করব। হযরত ইব্রাহিম ইবনে আদহাম বলতেছে ও রাবিয়া তা বলা সম্ভব না, আমার বিবাহ করা সম্ভব না। ইমান তারা আমলের দিকে কত অগ্রসর, আল্লাহ বলেন যারা নেক আমল করে চাই পুরুষ হোক অথবা মহিলা হোক শর্ত হইতেছে মুমিন হতে হবে, আর যদি কেউ মুমিন হয় নেক আমল করার পরে যে মুমিন নেক আমল করবে আল্লাহ তাকে দুইটা পুরস্কারে সম্মানিত করবে, বলেন না সুবহানাল্লাহ, কয়টা পুরস্কার? আল্লাহ তাকে একটা সুন্দরময় জিন্দেগি দান করবেন, সুন্দরময় জিন্দেগি দান করবেন, এবং আল্লাহ তাকে এমন এক প্রতিদান দিবেন যেই প্রতিদান স্বয়ং আল্লাহ নিজ কুদরতি হাতে দিবেন সেটা হইতেছে জান্নাত। উত্তম জিন্দেগি দান করবেন দুনিয়ার বুকে, এটার বিশাল তাফসীর যত সময় নাই, ওয়ালা নাজজিয়ান্নাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, এবং উত্তম প্রতিদান জান্নাত দিবেন। তবে আমি একটা শেষ ঘটনা বলে আমি শেষ করে দিচ্ছি যেহেতু আমাদের প্রধান মেহমান উপস্থিত। হাদিসে মুস্তাদ আহমদ একটা হাদিস আছে, হাদিসে মুসালসাল বিল জাহাক অর্থাৎ হাসির হাদিস, শেষ ব্যক্তি যে জান্নাতে যাবে স্বয়ং আল্লাহ রসুল হাসছে এই হাদিস পরে আল্লাহ স্বয়ং হাসবে, বলেন না সুবহানাল্লাহ, আল্লাহ হাসবে শেষে যে ব্যক্তি জান্নাতে যাবে আল্লাহ হাসবে কি, এটাকে আপনারা খুশি না বেজার, আল্লাহ যেহেতু সেখানে হাসবে হাসির ওয়াস হাদিসে মুসালসাল বিল জাহাক মুস্তাদ আহমদের হাদিস যে সর্বশেষ যে জান্নাতে যাবে। আরেকটা ঘটনা মনে পড়ে গেল হাদিস, হাসির একটা হাদিস আচ্ছা বলি তারপর। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেকগুলো খেজুর হাদিয়া আসে, খেজুর হাদিয়া আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে যখন খেজুর হাদিয়া আসছে লোক বলতেছে ইয়া রাসূলুল্লাহ এই খেজুরগুলো আপনি নিজেও খাবেন আপনি সাহাবীদের কে দিবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে খেজুর বণ্টন করে দিলেন, বলতেছে খেজুর খাওয়া শর্ত কিন্তু একটা, কি শর্ত? যার যার সামনে বিচি রাখতে হবে খেজুরের, খেজুরের বিচি যার যার সামনে রাখতে হবে। এখন সবাই শর্ত মানে খেজুরের বিচি যার যার সামনে রেখেছে, রাখার পরে খেজুরের বিচি যখন যার যার সামনে রাখছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসি হাসে, এদিকে তাকায় কয় আচ্ছা সবাই তো খেজুর খাওয়া শেষ দেখি বিচি কার দিকে বেশি, এদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে খেজুর খায়া সমস্ত বিচিগুলা তার জামাত আলী রাদিয়াল্লাহুর কাছে জমা রাখছে। এখন সবাই হাসে আলী এত বড় পেটুক কতগুলা খেজুর খাইছে, সবার চেয়ে বেশি খেজুর খাইছে আলী, কত বড় পেটুক। এখন সবাই বলছে ইয়া রাসূলুল্লাহ আলী তো সবচেয়ে বড় পেটুক, সব কতগুলা খেজুর খাইছে, দুইজনের খেজুর একা খায়া বলাইছে।
খেজুরের বিচি দিয়ে রসুলের কাছে একটা নাই, সব বিচি আমার এখানে, ব্যাপারটা তুলটা। এখন আল্লাহ রসুলের কাছে হযরত আলী দাঁড়ায় গেছে, খেজুরের বিচি আছে, সবাই খেয়ে বিচি যার যার স্থানে রাখছে, আর আমি একা দুইজনে খেজুর খেয়ে ফেলেছি, যেহেতু আমি অনেক বড় পেটুক। আল্লাহ রাসূল বলে, হ্যাঁ তুমি অনেক বড় পেটুক, তুমি দুইজনের খেজুর একসাথে খাইছে। তখন ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি এমন একটা প্রমাণ করব, যেহেতু আমি খেজুর খেয়ে খেজুরের বিচি দুইজনের খেজুর একসাথে খেয়েছি, আর আমার পাশে যে ভদ্রলোক আছে সে আমার চেয়ে এত বড় পেটুক, আজকে আমি সেটা প্রমাণ করব। সেটা হচ্ছে আমার সাথে যে ভদ্রলোক বসেছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো এত বড় খেজুর পেটুক খেজুর খেয়ে বিচিগুলো অনেকগুলো জমা করেছি, আর যে ভদ্রলোক আমার পাশে বসেছে সে তো খেজুর খেয়েছে খাইছে ক্ষুধার যন্ত্রণায় খেজুরের বিচি সহ খেয়ে ফেলেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল হাসি দিছে, আলী রে তোমার লগে পারলাম না, অর্থাৎ রসুলের সামনে তো বিচি নাই, বলতেছি আর রসুল আপনি তো বিচি সহ খেয়ে গায়ে বলাইছেন। তাই হাদিসে মুসলসল মুস্তাদ আহমদের হাদিস, শেষে যে জান্নাতে যাবে, জান্নাতে যে ব্যক্তি শেষে যাবে, হুজুরকে তো বসায় রাখছে, জান্নাতে যে ব্যক্তি শেষে যাবে তার অবস্থাটা কি? হাদিসের ভিতরে আসছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে সে আবদার করবে, ইয়া কাহার ইয়া গফার ইয়া রাজ্জাক ইয়া গফুর বলে যখন ডাক দিবে, আল্লাহ বলবে কি হয়েছে রে তোর? বলছি আল্লাহ আমার একটা আবদার ছিল। কি আবদার? আল্লাহ আবদারটা আর কোন আবদার আছে তোর? না একটাই আবদার, এটাই শুরু, এটাই শেষ। কি আবদার? বলতেছে আল্লাহ যদি আপনি জাহান্নামের আগুন থেকে একটু পাশে যদি আমারে বসায় দেন, এমন কোন শক্তিশালী ব্যক্তি কেউ আছে যেটা আপনার মোকাবেলায় করবে? আল্লাহ আপনি বলেন আপনার মতো ক্ষমতাবান কোন ব্যক্তি আপনার পাম দেয়? আল্লাহ আপনার মতো ক্ষমতাবান ব্যক্তিকে কেউ আছে আপনার বিরুদ্ধে মোকাবেলা করার মতো কেউ আছে নাকি, যে আপনি যদি আমাকে জাহান্নামের থেকে যদি একটু কিনারে বসায় দেন উপরে উঠায়া, কার শক্তি আছে যেটাকে প্রতিরোধ করার? বলেন আল্লাহ কার শক্তি আছে? কয় না ঠিকই তো বলছিস, কার শক্তি আছে আমার উপরে? বলতেছে আল্লাহ তাহলে এক কাম করেন, আমি যদি একটু জাহান্নাম থেকে টুটায় যদি একটু কিনারে দিয়ে দিলেন তাহলে আমার এটা খুব আশা ছিল। বলতেছে এটাই তোর চাওয়া? হয় এটাই চাওয়া, এটাই শুরু, এটাই শেষ। ঠিক আছে, যখন জাহান্নাম থেকে উপরে উঠে কিনারে দিছে, দেখতেছে জাহান্নামের তাপ টাপ লাগে কিনা, দেখছে না এখনো কিছু তাপ লাগে। আবার কিছুক্ষণ পরে আল্লাহ আমার একটা আরজি ছিল, কি আরজি? কিরে তুই না করলি তোর শুরু তোর শেষ? আল্লাহ ওইটা পিছনের যেটা বলছিলাম ওইটা ভুল হয়ে গেছে, ওইটা ভুল হয়ে গেছে, এখন একটা জিনিস বল, ওইটা ভুল হয়ে গেছে। আল্লাহ যদি আপনি যদি আমার একটু একটু মেহরবানি করেন তাহলে আমার জন্য এহসান হয়। আচ্ছা ঠিক আছে, কি আল্লাহ যদি আপনি যদি আমাকে একটু এখান থেকে সরাই যদি একটু মাঝখানে দিয়া দেন তাহলে আল্লাহ আমার জন্য ভালো। আর তো তোর কোনো আবদার নাই, আল্লাহ আর কোনো আবদার নাই, এটাই শুরু, এটাই শেষ। সত্য কইতাছিস তো? কহ আমি সত্যই বলতেছি। মুসলমান বাবা জি আমার, যখন আল্লাহ তাআলা তাকে অর্থাৎ আরফের মাঝখানে যখন তাকে রাখবে, না জান্নাত না জাহান্নাম, তাকে যখন এই মাঝখানে থাকবে আল্লাহ তার সামনে জান্নাতের গেটটা খুলে দিবে। এখন সে জান্নাত দেখে বলবে, ইয়া আল্লাহ মালিক রে, বলবে কি হয়েছে বান্দা? ও আল্লাহ আমার আর একটা আরজি ছিল, কি আরজি? তুমি না বললা এটাই শুরু এটাই শেষ। বলবে আল্লাহ আমি যা বলেছিলাম পিছে সব মিশা, ওটা ভুল কর্ম হয়ে গেছে, ওইটা আর গ্রহণযোগ্য না। কি
আমি তো জান্নাতের ঘেরান পাইতেছি, আপনি যদি আমাকে একটু অনুমতি দেন এক দদ্দা জান্নাতে একটু দেখে আসবে, এক দদ্দা জান্নাতে যাইব আর এক দদ্দা জান্নাতটা দেখা বের হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহ বলেন এরে বান্দা এটাই কি তোর শুরু, এটাই কি তোর শেষ? হ্যাঁ আল্লাহ এটাই আমার শুরু, এটাই আমার শেষ। তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যখন অনুমতি দিবে, বান্দা এক দৌড় দিয়া জান্নাতের ভিতরে ঢুকে যাবে। আল্লাহ তাআলা বলবে ওরে বান্দা ফিরে আয়, ফিরে আয়, তাড়াতাড়ি চলে আস, বান্দা বের হতে যাবে না। বলবে বান্দা তুই ফিরে আস, তুই না বললি এক দৌড় যাবি জান্নাত দেখে, এক দৌড় আবার ফিরে আসবি। তখন বান্দা বলবে আল্লাহ এতদিন শুনেছি মানুষ কথা দিয়া কথার রাখে না, আর আজকে আমি নিজেই প্রমাণ, যে মালিক জান্নাত বানাইলো, যে মালিক জাহান্নাম বানাইলো, উনি ওয়াদা দিয়া ওয়াদা রাখে না। সুবহানাল্লাহ, আল্লাহ বলে এটা আবার কি কস, আমি জান্নাত বানাইছি জাহান্নাম বানাইছি, আমি ওয়াদা দিয়া আবার ওয়াদা কই রাখলাম না? তখন বলবে আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফীহা খালিদুন। বলবে আল্লাহ আপনি না বলেছেন প্রত্যেকটা বান্দার জন্য, ইমানদারের জন্য আপনি জান্নাত রেখেছেন? মালিক রে আপনি তো আমাকে বলেছেন জান্নাত দিবেন প্রত্যেক ইমানদারের জন্য, তা আমি তো জান্নাত গেলাম আর আজকে আমাকে জান্নাত থেকে বাইর করে দিতে চান? মালিক রে আপনার আপনার ওয়াদার কোনো ঠিক ঠিকানা নাই, আপনি জান্নাতে ঢুকাইলেন আবার এখন আপনি জান্নাত থেকে আমাকে বাইর করে দিতে চাইতেছেন, এত বড় জুলুম কেন আপনার বান্দার প্রতি করতেছেন? আপনারা বলছেন বান্দাদেরকে জান্নাতে ঢুকার পরে তাদেরকে বের করবেন না, জান্নাতে থাকবে, আর আজকে আমাকে জান্নাতে ঢুকাইয়া কেন জান্নাত থেকে বের করে দিতেছে? আল্লাহ বলবে রে বান্দা আমি তো তোকে আগে চাইছিলাম জান্নাতে ঢুকানোর জন্য, কিন্তু তুই তো অনেক বাহানা করলি, তুই যদি প্রথমেই আমার কাছে জান্নাত চাইতি তাহলে সর্বনিম্ন যে জান্নাত এমন 10 দুনিয়ার সমান একটা জান্নাত আমি তোকে দান করে দিতাম।